দারগা সম কলি যার কোন দিয়ে তো কোন পাপ তোমার কদম ওই করুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত ওই করুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল কোরআনে নবীর নাম নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআনে 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুশবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুশবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি ওয়ালা দু বেলা তোমার প্রেমে কাঁদিয়া কমলি ওয়ালা দু বেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন্দে বেজান তোমার ইশকে হাদিয়া কমলি ওয়ালা দু বেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন্দে বেজান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেবার সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো আমার বন্ধু আবুল কালামের কণ্ঠ থেকে শুনতে থাকুন সুন্দর একটি সিঙ্গেল কণ্ঠে তারপরে ইনশাআল্লাহ ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠে আপনারা যেমন বলবেন তেমন ইনশাআল্লাহ সেই রূপ আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল পরিবেশন করে শোনাবো কিন্তু ছোট্ট একটি নাত রাসূল সিঙ্গেল কণ্ঠ থেকে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিলার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিলার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে আল্লাহ পাক
এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনো 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 যিনি সৃষ্টি সবার আগে যারি অঙ্গ পতঙ্গ নূর যারি রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যারি রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যারি দর্শন করে নিলে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন, তিনি শুধু শুধু উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বলছে শুনো 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 মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে আর যদি আমাদের বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো। তোমার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনো শুনো একদিন প্রশ্ন করে বেদিনীরা
একদিন প্রশ্ন করে বেদিনীরা ও গো নবী আমাদের বলো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো খোদা দেখতে বলো ওই কেমন সেই বেদিনটা বলছে যে তোমার আল্লাহ কেমন দেখতে ফর্সা না কালো লম্বা না বেটে কেমন দেখতে তোমার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন শুনুন খোদা দেখতে বলো ওই কেমন খোদা দেখতে বলো ওই কেমন ফর্সা না কি কালো ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল কি বলিল খোদা নূরের কিরণ সে নয় কারো মতন খোদা নূরের কিরণ সে নয় কারো মতন খোদা সকল রহস্যের মূল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ইতিপূর্বে শুনলেন সকল শিল্পীদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাতিয়া কালাম হামদে বারি তালি বিভিন্ন ধরনের গজল আমার কাছে যে গজল গুলো ফরমাইশ করেছে একটা নারীদের সম্পর্কে যে গজল গজল মানে অন্যান্য শিল্পীদের কি হয় নারীদের গজল হলে তাদের মানে নারীদের কেন পর্দা করে না কেন আর আমাদের কবি আমার গজল যত লিখে দেয় যে নারীদের কি সম্মান কি মর্যাদা এই সম্মানটুকু তুলে ধরা কিন্তু তুলে ধরলে খুশি হলে হবে না আমাদেরকে আসল কাজটা করতে হবে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাব নারীদের সম্পর্কে আমার আমার দুটো গজল রয়েছে আমাদের নারী সম্পর্কে দুটো গজল আছে একটা নারীর কি মর্যাদা এবং একটা নারীর জুম্মার নামাজ নেই ওতেও নারীর কি মর্যাদা দুটোই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো কিন্তু তার আগে আমরা আমার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানি ছোট্ট একটি নাত শরীফ পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের গজলে ফিরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন এই দুনিয়াতে কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা তানার মতো কেউ হয়নি হবে না তানার মতো কেউ আসেনি আসবে না তো সেই সম্পর্কে বেমিসাল করে লাজবাব করে এক একটা নবীকে আল্লাহ এক একটা কবি দান করেছিলেন কিন্তু আমার নবীকে ওই নবীদের সরদার করে নবীদের ইমাম করে দুনিয়ার মধ্যে পাঠালেন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা গায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা
জামানা ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না তোমার ওসি নাই শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর মিলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন ধন হলো গাবা ধন ধন সারা এ জামানা ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এই দুনিয়াতে রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন ইউসুফ নবীর ঘটনা আমরা শুনেছি ইউসুফ নবী ওই রূপেতে বিবি ওই ওই ইউসুফ নবীর রূপ দেখে ওই জুলাইখা তানার স্ত্রী তানার প্রেমেতে পাগল বিবি জুলাইখা এবং এই দুনিয়াতে আমরা শুনেছি ইউসুফ নবীর রূপ দেখে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে তাদের হাতেতে ছুরা চালিয়ে দিল ছুরা বসিয়ে দিল কেন ইউসুফ নবীকে এত আকর্ষণীয় দেখতে এত সুন্দর দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন যদি এই দুনিয়াতে ইউসুফ নবীকে এত সুন্দর করে ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ সৃষ্টি করে ঘোষণা করেছে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করতে কবি তোমাদের মাধ্যমে আর কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার পরী রূপের বর্ণনা ধন ধন হলো গাবা ধন ধন সারা এ জামানা ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বারবাদ আরশ হতে ঝরে বারবাদ মুজি বুলালম তোমার প্রেমেতে মুজি বুলালম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন ধন হলো কাবা ধন সারা এ জামানা ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সালনো বিমল তোমার নাই তুলো না ও গো বেবি সাল বেবি সাল বেবি সাল বে বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো এই দুনিয়াতে আপনারা শুনেছেন আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আমার ওই গজলের প্রথম পাঠ তারপর
পরবর্তী অংশ হাবিল কাবিল প্রশ্ন করে, পিতা তোমার মা আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতের মধ্যে সবকিছু করবে, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু গন্ধম খাবার কারণে পিতা তোমার মা হাওয়াকে জান্নাতের মধ্যে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায়? একজনকে পাঠালেন জেদ্দায়, একজনকে পাঠালেন লঙ্কায়, শ্রীলঙ্কায়, বিশ্বের দুই প্রান্তে দুজনকে পাঠিয়েছেন। এবং এই দুনিয়াতে পিতা আদম আল্লাহর দরবারে তাদের ক্ষমা চাইলেন, ওই 300 বছর পরে তাদের যখন মিলন হলো, একসঙ্গে হলো, এবং তারা ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিন, তারপরে আল্লাহ ক্ষমা করার পরে তাদের মিলন হলো, তারা দুনিয়াতে ওই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। কিন্তু সেইখানে তারা কি বলা কওয়া করলেন সেই ঘটনার মধ্যে মাধ্যমে কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো, এই দুনিয়াটা এত বড় হলো কি করে? সর্বপ্রথম পিতা আদম আর মা হাওয়া দুনিয়ার মধ্যে এসেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। এবং আমরা একটা কথা ভাবি, এই দুনিয়াতে আমাদের ফ্যামিলি বাড়ে কি করে? আমার ছেলের সঙ্গে কারোর একটা মেয়ের বিয়ে হবে, তবে তো তাদের ছেলে পুলে হবে, আবার তাদের ছেলে মেয়ের সঙ্গে অন্য জনের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হবে, তবে বাড়বে। কিন্তু পিতা আদম আর মা হাওয়া দুনিয়ার মধ্যে প্রথম আসলে, এবং তাদের এই দুনিয়াতে অন্য কেউ ছিল যে তাদের ছেলে মেয়ের সঙ্গে অন্য জনের বিয়ে হয়েছিল? না, পিতা আদম আর মা হাওয়া তাদের জোড়া জোড়া সন্তান। এবং সেই সময় ভাই বোনের বিয়ে, এই তরফের ভাই, এই তরফের বোন, মানে তারপর থেকে আস্তে আস্তে একটা নবীর যুগ থেকে আবার চেঞ্জ হলো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, হাবিল কাবিল পিতা আদমের দুই সন্তান প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা? কিন্তু তোমাদের বাপ মা কে? প্রশ্ন করে, কিন্তু পিতা আদম আর মা হাওয়া তাদের তো বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন পিতা আদম কি উত্তর দেয় এবং তাদের প্রশ্ন লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ? ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়া এলাম জানা ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ্পা মোরা এতিম দুজনা, মা বাবা কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করে থাকি, ওই অহংকারটা এই লোকতা থেকে। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদের হুকুম করলেন, ইয়া আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, কিন্তু সকল ফেরেশতা হুকুম মেনে নিল, সকলে সিজদা করে নিল, কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আদাজিল, সে কিন্তু সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, কিন্তু তার প্রতি আল্লাহ লানত ফেলে দিল, সে কিন্তু শয়তান হয়ে গেল। কিন্তু আল্লাহর হুকুম যখন সবকিছু মানলো আজাজিল, এই দুনিয়াতে সব ফেরেশতারা যখন ওই আদমকে সিজদা করে নিল, কিন্তু আজাজিল কেন আদমকে সিজদা করলো না? এই আজাজিল কেন সিজদা করলো না? কবি ছন্দের মাধ্যমে লিখছে, এই আজাজিলটা আসলে কে? এই দুনিয়াতে আমাকে আপনাকে যেমন আদম জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার
আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই এই দুনিয়াতে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, সেই জিন জাতি এত নাফরমানি আল্লাহ করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের বলল যে তোমরা জিন জাতিকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, কিন্তু তার মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল, সকলে ধ্বংস হলো, আর সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই ফেরেশতাটা ইবাদত করতে লাগলো, যার নাম হলো 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, যার নাম হলো আজাজিল, সে ফেরেশতাদের সর্দার হয়ে গেল, কিন্তু তার মনেতে অহংকারটা রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির আদমকে সিজদা করব। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিব্রিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিব্রিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে। এটি ফরমাইশ মোতাবেক গাবি। এবার ডুয়েট কন্ঠে আপনাদের সম্মুখে আল্লাহর নিয়ামত সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা একটা নতুন আর একটা পুরাতন সব রকম মিলিয়ে আপনাদের সম্মুখে বলি, এই দুনিয়াতে আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি খুব কম। এই দুনিয়াতে আমরা সবকিছু আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি, যা সৃষ্টি করেছে সব আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আসমানকে একটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলের ছাদ যদি না থাকতো তাহলে ভালো হতো না, তাই আমাদের জন্য আসমানকে আল্লাহ ছাদ স্বরূপ দিয়েছে, এই জমিনকে আমাদের ওই বিছানা স্বরূপ আমাদের দিয়েছে। জমিন যদি না থাকতো, যদি শুধু পানি থাকতো আমরা কেমন করে থাকতাম? এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিস শাক সবজি ফল মূল সবকিছু আমাদের জন্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, কেউ ফ্রি পাচ্ছে আবার কেউ কারোকে কিনে নিতে হচ্ছে, কিন্তু সবই তো আল্লাহর দান। আল্লাহর নিয়ামত ছাড়া কেউ কোনোদিন কিছু সৃষ্টি করতে পারবে না? সেই আল্লাহর নিয়ামত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে দেখুন। হ্যালো 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 দাদা একটু মিটটা বাড়িয়ে একটু মিট প্রেসার কম। হ্যালো 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 ঠিক ঠিক বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন শরীফে সবকিছু আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলছে শুনো শুনো, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে,
আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিন কে বিছানা করেছি করতে ইবাদত, আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিন কে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সময়, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সমান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব, ওই দুল কোরআন খুলে চোখে দেখে নে, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআন কে যদি মেনে চলো, কোরআন কে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহা দেখো কোরআনে, দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, বলছে আহা দেখো কোরআনে, ইনশাল্লাহ গাইবো, আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন, কেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা কোরআন হাদিসের কথা আলোচনা হয়, পীর পীরদের কথা আলোচনা হয়, সেই জায়গায়
জায়গায় আল্লাহর ফেরেশতারা হাজির থাকে এবং সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। আমি অনুরোধ করব বিশেষ করে আমার মায়েরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য এক সাইডে বসার জায়গা করা হয়েছে। আপনারা রাস্তায় না দাঁড়িয়ে থেকে না বসে থেকে আপনারা মেহফিলের মধ্যে এসে বসুন। কেন মেহফিলে আদব বজায় রাখুন, এটা ইসলামিক মেহফিল। আমি অনুরোধ করব রাস্তায় আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করবেন না বা দাঁড়াবেন না। যদি শোনার ইচ্ছা হয় মেহফিলের মধ্যে এসে শুনুন, না হলে বাড়িতে গিয়ে শুনুন বা ইউটিউবে দেখুন। আমার ভাইরা ইউটিউবার ভাইরা লাইভ দিচ্ছে, বাড়িতে বসে বসে দেখতে পাবেন, অসুবিধা নেই। তো আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তারপর ইনশাআল্লাহ আমরা মোহাম্মদ কো বানায়া হে খুদা, ইয়ে খুদাই সজানে কে লিয়ে। মোহাম্মদ কো বানায়া হে খুদা, ইয়ে খুদাই সজানে কে লিয়ে। অর মোহাম্মদ আয়ে হে দুনিয়া মে উম্মত কো বাঁচানে কে লিয়ে, উম্মত কো বাঁচানে কে লিয়ে, উম্মত কো বাঁচানে কে লিয়ে। আছে যতক্ষণ মরিতে হেতে প্রাণ, আছে যতক্ষণ মরিতে হেতে প্রাণ। আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিন বাবা ইবলিস শয়তান, যত দিন বাবা ইবলিস শয়তান। আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মরিতে হেতে প্রাণ, আছে যতক্ষণ মরিতে হেতে প্রাণ। আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করে তুমি মর মরে নবী মর সব নবী প্রেমী হয়ে দিয়ে দেব মর জান, নবী প্রেমী হয়ে দিয়ে দেব মর জান। যত দিদিন বাধা ইপিলি শয়তান, যত দিদিন বাধা ইপিলি শয়তান। আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিম রাস্তা ধরে যখন উঠিব আমি গালে মেঘে, যখন উঠিব আমি গালে মেঘে নিকিব যদি করে সুপারিশ মোর নবী দো জাগান। যত দিদিন বাধা ইপিলি শয়তান, যত দিদিন বাধা ইপিলি শয়তান। আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আমি নবীর
পাগল কারো করি না নকল আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই আছে যত কোন আছে যত কোন মরিতে হেতে প্রাণ আছে যত কোন মরিতে হেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান